সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের মোরব্বা শীতের সিজনে ফ্রেশ জলপাই পাওয়া যায় আর আমার মতো যারা জলপাইয়ের বিভিন্ন রকম আচার মোরব্বা পছন্দ করেন তারা কিন্তু জলপাই থাকতে থাকতে এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন এভাবে বানিয়ে রেখে দিতে পারেন অনেক দিন ভালো থাকবে আশা করছি আমার এই আজকের মুরব্বা রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়ব সাথে সাথে যেন আপনি পেয়ে যান একটি লাইক দিয়ে দেখতে থাকবেন আমার রেসিপিগুলি তাহলে চলুন কিভাবে আমি এই ইয়ামিয়ামি মুরব্বাটা তৈরি করেছি আমি এখানে ফ্রেশ জলপাই নিয়েছি ছিলে নিয়েছি আর চিকন চিকন করে দাগ কেটে নিয়েছি প্রথমে আমি এই জলপাইটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে আমি সিদ্ধ করে নেব ভিজিয়ে রেখে চুলায় বসিয়ে দিয়েছি চোখা পানিটা আমি আগে ফেলে দিয়েছি এখন সিদ্ধ করেও আমি পানিটা ফেলে দেব এই মুরব্বাটা হবে টক মিষ্টি মুরব্বা সিদ্ধ হয়ে গেছে এখন ছেঁকে নেব ছেঁকে নিয়েছি এখন শিরা তৈরি করে নেব আমি চুলায় চলে যাচ্ছি চুলায় আমি কড়াই দিয়েছি দিয়ে দিয়েছি দেড় কাপ চিনি দিয়ে দেবো ফ্লেভারের জন্য গরম মশলা আমি এলাচ আর দারচিনি দিয়েছি এই চিনিটা আমি নাড়াচাড়া করব না ক্যারামেল তৈরি করে নেব দেখতে পারছেন নিচ থেকে পুরা পুরা হয়ে আসছে কালার হয়ে আসছে একটু ক্যারামেল করে নিব। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আচারটা তিতা তিতা লাগবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আমার এই আচারটা কিন্তু আপনারা দেখেছেন প্রথম থেকে শিরায় কিন্তু কিন্তু আচারের ভিতরে টুইটুম্বুর হয়ে গিয়েছিল খুবই ভালো হয়েছে আমি কিন্তু অন্যরকম করে আজকে মুরব্বাটা করেছি কাঁটা চামিচ দিয়ে কেছে কিন্তু টকপানিটা ফেলাইনি শুধু সিদ্ধ করে টকপানিটা ফেলে দিয়েছি এভাবে করলেও কিন্তু ভিতরে চিনি শিরা ডুকে টুইটুম্বুর হয়ে যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করেও রাখা যায় আমি এখানে একটু কালারও দিয়েছি আপনারা কালারটা স্কিপ করতে পারেন দেখতে সুন্দর লাগার জন্য আমি কালারটা দিয়েছি দেখতেই পারছেন ফেনা ফেনা হয়ে গেছে এর মধ্যেই কিন্তু শিরাগুলি ঢুকবে জলপাইয়ের মধ্যে একদম যখন আঠা আঠা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব একদম মিষ্টি শিরাগুলি ঢুকে জলপায়ের ভিতরে টুইটুম্বুর হয়ে গেছে হয়ে গেছে এখন নামিয়ে দেখাচ্ছি কীরকম ইয়ামি হয়েছে আমি ঠান্ডা করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে আর একদম বানানো কিন্তু সহজ আপনারা চাইলে এভাবে আপনারা বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন জলপায়ের মুরব্বা এভাবে বানালে কিন্তু অনেক দিন ভালো থাকে তো দেখে নিলেন একদম সহজ করে তৈরি করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন আর একটা লাইক দিয়ে দেখতে থাকবেন আমার রেসিপিগুলি আমার চ্যানেল কিন্তু অনেক রকমের আচারের রেসিপি আছে আপনার চ্যানেলে দেখে আসতে পারেন একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন তাহলে আজ রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম